নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি রুবি, নর্থ বেঙ্গল থেকে। তো মার বেশি দিন নেই, মন খারাপ করে চলে যাবে আবার। তো মাকে আজকে নিয়ে যাব নর্থ বেঙ্গলে, আমার এক প্রিয় মানুষের বাড়ি। আশা করি মায়েরও খুব ভালো লাগবে। তো চলো তাহলে ব্লগটা শুরু করা যাক, আর দেরি করব না। এই দেখো সকাল সকাল শুরু হয়ে গেছে একেবারে ব্যস্ততা। গৌতম তো হালকা কাজ করেই যাচ্ছে নিজের মতো করে। এদিকে 8:10 মতো ভেজে গেছে, গৌতমেরও আজকে 8:30-এর মধ্যে বেরোনোর কথা ছিল, বাট কখন বেরোবে জানি না। ভেবেছিলাম অগ্নিবেশকেই দিয়ে আসবে ওই, বাট ও যেই গতিতে কাজে গেছে অগ্নিবেশের স্কুলে না লেট হয়ে যায়। দেখা যাক কে দিয়ে আসে। তো আমার এদিকে একটু আটা নুডলস, একটু ডিম, একটু পেঁয়াজ দিয়ে বানিয়ে নিয়েছি। সকাল সকাল আর ভেজিটেবলস ট্রেডিশনাল দিল না, এমনিতেই তো অগ্নিবেশ যা টিফিন খাবে আমার জানা আছে। এদিকে মা রেডি করুক অগ্নিবেশকে, আমি গৌতমকে চটপট ব্রেকফাস্টটা দিয়ে দিই, বিকজ ওকে কোর্টে যাওয়ার আছে। তো চটপট টাইমলি পৌঁছতে হবে, আর অনেকটা দূর যাবে সেই জলপাইগুড়ি। তো প্রেস করে নিচ্ছে জামা কাপড়, মনে হচ্ছে না ওর দ্বারা আর অগ্নিবেশকে দিয়ে আসা হবে, তাই আমি আবার ঝটপট ড্রেস আপ করে নিলাম। এই সকাল সকাল না একটু টাসেল লেগে যায় জানো তো, কে দিয়ে আসবে। দিকে ড্রাইভার দাদাও আসেনি এখনো যে বলবো দিয়ে আসতে। তো যাই হোক, এই সকালবেলা ব্যস্ততার মধ্যে আমি যাচ্ছি, আর অগ্নিবেশকে বলতে হয় না এখন, আর নিজে নিজেই কি সুন্দর ঠাকুর প্রণাম করে নেয়। চলো ওকে নিয়ে বেরিয়ে পড়ি। সকালবেলা একটু ও ধুস ধুস করে, দেখো কথাও খুব একটা বলে না, এমনিতে তো দেখো মুখে খই ফুটে যায় জানো। চলো আজকে সকাল থেকে তেমন একটা নর্থ বেঙ্গলে বৃষ্টি নেই, মেঘলা আকাশ, ভালোই লাগছে দুজনের যেতে। আর যেতে যেতে কতই না হাম্পু চাম্পু দিয়ে দিল। আর এটা দেখো, এই যে শ্রীকৃষ্ণ ভাণ্ডার, ঠিক এর অপোজিটেই হলো রাসমালা মাঠটা। রাসমালা মাঠে কত ঘোড়া জমেছে, আজকে অগ্নিবেশকে দেখাতে দেখাতে আর তোমাদের দেখানো হলো না, ফেরার পথে দেখাবো। আর এই দেখো যত ট্রাফিক যত ভিড় হলো অগ্নিবেশের স্কুলের সামনে। এটা হলো সেন্ট ম্যারিজ প্রাইমারি সেকশন, আর সিনিয়র সেকশনটা আছে একটু দূরে। তো চলো একে দিয়ে এবার বাড়ি ফিরছি। দেখতে পাচ্ছ দূরে রাসমেলা মাঠের মধ্যে ঘোড়াগুলো কোথায় চলে গেল বলতো? এই পিছন দিক করে আছে, ক্যামেরাতে ঠিক ফোকাস নিতে পারলাম না। তো মা বাড়ি থেকে বলে দিল কি কি জিনিসপত্র নেই। নর্থ বেঙ্গলে জানো তো বাজার ঘাট কিন্তু খুব দেরি করে বসে, সব দোকান পাটও দেরি করে খোলে, আমাদের ওখানের মধ্যে নয়। আর এই ঘোড়াটা ঠিক আমার সাথে রোজ বেরোনোর সময় সি অফ করবেই। বাড়ি ছাড়িয়ে দেখছি কোথায় মুদিখানার দোকান খোলা থাকে। এই যে কল্যাণ কাকু আমাকে বাড়িতে জিনিসপত্র দিয়ে যায়, তাকেই বলিয়ে দোকান খুলিয়ে কিছু চটপট জিনিসপত্র নিয়ে নিলাম। আবার ঘোড়াটাকে টাটা করতে করতে চলে এলাম বাড়িতে। এখনো দেখছি গৌতম বেরোতে পারিনি, এখনো ফাইলপত্র গুছাচ্ছে। চলো ওকে একটা জলের বটল দিয়ে দিই। ওনার আবার যে সে বটল পছন্দ নয়, প্লাস্টিকের বটলটা নিলেন না, ওকে যে বটলটাও রোজ নিয়ে যায় সেটাই চাই। যাই হোক, এই দেখো বাড়ির সামনে আজকে কিন্তু প্রচুর লোক, অনেক কলরম। কেন সিএম আসবেন, যেই আসুন না কেন, যে কোনো সেলিব্রিটি আমার বাড়ির পাশে ঠিক লাগোয়া মদনমোহন মন্দিরটাতে প্রণাম করতে আসে। আর দেখছো তো এই পুলিশের গাড়ি চারিদিকে টহল করছে, আমার তো অগ্নিবেশকে আনার টাইমও হয়ে গেল। দেখো কখন যাবো বলো তো, কি এই নো এন্ট্রির মধ্যে কী করেই বা যাবো। যাই হোক, এই দেখো নো এন্ট্রিটা যাক ঠিকঠাক করে খুলে গেল। আর এইখানে কিন্তু চিফ মিনিস্টার আর নিয়ে করে আসেনি, র্যালি করে আসেনি, যা ভোটের সময় তো ক্রিটিক্যাল সময়, ওই জন্য জানতে পেলাম না, টুক করে এসে পুজো দিয়ে চলে গেছে। আর দেখো এখন রাস্তাঘাট খুলে গেছে, পুলিশগুলো ফিরে ফিরে যাচ্ছে। যাক আমার আর চিন্তা নেই, আমি একেবারে অগ্নিবেশকে ঠিকভাবে আনতে যেতে পারবো, আমার তো এটাই চিন্তা ছিল। বাচ্চাটা আবার স্কুলে বসে না থাকে, এতক্ষণ ধরে স্কুলে থাকে, তারপরে যদি আমার জন্য বসে থাকতে হয় তাহলে কেমন খারাপ লাগে বলো তো। তো চলো চটপট অগ্নিবেশকে নিয়ে নি, দেখি গিয়ে লুকিয়েলো কে অগ্নিবেশ কি করছে স্কুলে। তো উনি এই দেখো ভিজে বেড়ালটা একেবারে গুড বয়, খুব একটা যে ডিস্টার্ব করে ম্যাম তেমন একটা কিছু বলে না, নিজের মতোই থাকে, একটু বকবক করতে চায় বাট সেটাও বারণ করলে শুনে নেয়। একটা ফ্যানটা কিনে নিলাম আর একটা স্টিকার, তাতেই উনি খুব খুশি, স্টিকার খুব পছন্দ করে। এসেই তো দিদামের সাথে রাগারাগি, কেন আনতে গেলে না তুমি আমায়, আজকে যাব একটা প্রিয়জনদের বাড়ি যেমনটা বললাম ব্লগের সামনে, আর এসেছিল এসিও সার্ভিসিং করাতে, তো ওই জন্য আর যাওয়া হলো না। আর এইদিকে দেখো গৌতমও চলে এসছে অফিস থেকে, এখন হয়ে গেছে একেবারে সন্ধে। আর তেমন একটা ব্লগ করা হয়নি সারাদিন, একটু কাজ ছিল বাইরে, সেগুলো সব করেছি। আসলে অগ্নিবেশকে রেখে তো আর বাইরে বেরোনো যায় না, এখন মা আছে করে ফেলেছি। আর এদিকে দেখো গৌতমকে খেতে দিয়ে আমরা একটু খাবার দাবার প্যাক করে নিয়েছি, যাবো হলো মাইমার বাড়ি। আর মাইমা গেলে জানো তো কিরকম ব্যস্ততা হয়ে যায় রান্নাবান্না নিয়ে, ওজন্য একেবারে এখন অবধি জানায়নি, লাস্ট মোমেন্টে বাড়ির সামনে গিয়ে ফোন করব যে এসেছি। আর কিছু খাবার দাবারও যেগুলো রান্না হয়েছে সারাদিন, মা এসছে বুঝতেই পেরেছে অনেক রকম করে করে খাওয়াচ্ছে, তো মাইমা তো গেলেই কত রকম করে খাওয়ায়, ওই জন্য সব কিছু একটু একটু করে মাইমাদের জন্য প্যাক করে নিয়ে নিয়েছি। এখানে মাইমা আমার বড্ড প্রিয়, আর মামাবাবুও বটে, বাট মামাবাবু তো অফিসে যান, আর ওই জন্য খুব একটা আমাদের সময় দিতে পারে না, বাট মাইমা আমাদের সারাদিন ধরে অনেক টাইম দেয়। আর এই দেখো ভাই বোনেরাও আছে, ওখানে গেলে একটা ফ্যামিলি ফ্যামিলি, মানে দূরে বাড়ি থেকে দূরে একটা ফ্যামিলি মনে হয়।
আর বাড়ির পাশে এরকম কোনো বড় লোকেরা হলে ভালোই লাগে, একটু গুরুজনেরা আশেপাশে থাকলে সত্যিই ভালো লাগে, কোনো কিছু দরকারে পড়লে, কোনো গাইডেন্সের দরকার হলে। নাহলে কি সবসময় কি আর দুজন মিলে ঘুরতে ভালো লাগে বলো তো? তো দেখো আমাদের বাড়ির সামনেই একেবারে বাজারটা, যেটা দেশ বন্ধু বাজার, আমার বাড়ির ব্যালকানি থেকে তোমাদের দেখিয়েছি অনেকবার, সেইটা দেখো একেবারে রাতের বাজার ফুল ফ্লেজেড ভাবে বসে গেছে। এই দেখো দেখতে পাচ্ছ রাস্তার দুই পাশে কি না নেই, আর একদিন ঘুরিয়ে দেখাবো। নেবে গেছি শ্রীকৃষ্ণতে কিছু মিষ্টি নেব বলে, চলো দেখা যাক। শ্রীকৃষ্ণকে আমার এখানের বড্ড প্রিয়, প্রথমে এসে নর্থ বেঙ্গলের কোনো মিষ্টি পছন্দই হচ্ছিল না, তারপরে এই শ্রীকৃষ্ণর মিষ্টি খেয়ে আর দই খেয়ে এখন একটু ভালো লাগে। এখন তো যেখানে যাই সবাইয়ের জন্য এই লাল দইটা মানে ক্ষীর দইটা অবশ্যই নিয়ে যাব, আর সাথে একটু রসমালাই। তো চলো আমাদের মিষ্টির প্যাকিংটা হয়ে গেছে, এবার গাড়িতে ওরা ওয়েট করছে, চটপট গাড়িতে ওঠা যাক। এদিকে অনেকটা গৌতমের জন্য দাঁড়াতে দাঁড়াতে লেটও হয়ে গেছে, ভেবেছিলাম একটু বিকাল বিকাল যাব, তাহলে একটু সবকিছু মাকে ঘুরে দেখাবো। মাইমাদের বাড়িতে তো জানোই একটু ফার্ম হাউস মতো প্রচুর জায়গা জায়গা আছে, অনেক গাছপালা আছে, একটু খোলামেলা পরিবেশ, যেটা আমাদের শহরের মধ্যে একেবারে পাওয়া যায় না। এইটা হলো সার্কেট হাউস আমাদের এখানকার, এইটারই এক্সটেনশন আছে আরও পিছনে, বাট এই পোর্শনটাই গৌতম কদিন আসছিল জিমে, এখন আবার এক সপ্তাহ হলো যাচ্ছেই না, ওর মুড যখন ইচ্ছা হয় যায়, যখন ইচ্ছা হয় না যায়। যাব হলো আজ দাবাগুড়ির পথে। তো চলো একটু দূর আছে, একটু রাস্তাটা এনজয় করতে করতে মাকে এদিক সেদিক দেখাতে দেখাতে নিয়ে চলে যাচ্ছি। আমাকে কিছু বোঝাতে হচ্ছে না, অগ্নিবেশই সব অন্ধকার রাস্তার মধ্যে সব বুঝিয়ে দিচ্ছে তার দিদামকে। এই দেখো এসে গেছি কাছাকাছি, এখানেও বসে একটা রাতের হাট, বেশ ভালো লাগছে দেখো বাঁদিকটা দেখতে, নতুন জায়গায় সব কিছু দেখতে খুব ভালো লাগে তাই না? এই যে অন্ধকার খুটখুটে রাস্তাটা দেখছো, এইটা যদি আলো থাকতো চোখ তোমার জুড়িয়ে যেত দেখে, চারিদিকে এত প্রকৃতির ছোঁয়া, এখানে পুরো ভর্তি ভর্তি আছে হলো ভুট্টা চাষ। নর্থ বেঙ্গলে আমি ধান চাষের থেকে ভুট্টা চাষই বেশি দেখি, ভুট্টা চাষ দিয়ে ওদের অনেকটা জীবিকা হয়, আর একটু এগিয়ে গেলেই এখান থেকে শুরু হয়ে যাবে আবার টি গার্ডেনগুলো। এখানে সামনেই একটা ফরেস্টও আছে, চিলেপাতার ফরেস্টের আগে একটা ছোট মতো ফরেস্ট আছে। তো চলো, আর এখানে তো জানোই সব কথায় কথায় নর্থ বেঙ্গলে শুনি হাতি বেরিয়ে গেছে, রাত্রিবেলা যেতে মাঠের মধ্যে দিয়ে একটু গা ছমছমে পরিবেশ অবশ্যই হচ্ছিল। অবশেষে চলে এলাম হলো মামার বাড়ি, মামাবাবু মনে হয় না অফিস থেকে এখনও এসছে, ভোট বলে কথা একটু দেরি তো হবেই, গৌতমেরও রোজ দেরি হয়, বাট আজকে তারা লাগিয়ে তাড়াতাড়ি আনিয়েছি। আশা করি মাইমা বাড়িতেই আছে, না থাকলে কি সারপ্রাইজ দিতে গিয়ে আমরাও সারপ্রাইজ হয়ে যাব। এই আসলে সারপ্রাইজ দেওয়ার থেকে আমাদের মেন উদ্দেশ্য ছিল মাইমা জানিয়ে গেলে এত দৌড়োদৌড়ি এত ঝাপাঝাপি করে রান্নাবান্না নিয়ে একদম আমাদের না কিরম খারাপ খারাপ লাগে, সবারই তো বয়স হয়েছে বলো না, বললেও শুনতে চায় না, আর আমাকে তো কোনো রকম হেল্প করতেই দেয় না, বলে বাড়িতে অগ্নিবেশকে সামলে সব কিছু করো। বললাম না পুরো মায়ের মতো মাইমা, এখানে সত্যি একটা নর্থ বেঙ্গল এরকম ফ্যামিলির টাচ পেয়ে খুব ভালো লাগে। গৌতমকে আসতে আমের বাটি দিয়ে ধরিয়ে দিয়েছে, আর মাইমার বাড়িতে মামাবাবুর বাড়িতে কতই না গাছ, এই দেখো বাড়ির ঘরের মধ্যেই একটা আম গাছ, সাথে আছে একটা কাঁঠাল গাছ, ওর কত আম হয়ে গেছে বলো তো এতে। আর বাইরেটা বেরোলে মানে জাস্ট ওদের একদম গেট থেকে বেরিয়ে যে জায়গাটা আছে ওখানে তো কোনো গাছ আর বাদ দেয়নি, আর কোনো পশুই বা বাদ দেয়নি, কুকুর বেড়াল থেকে শুরু করে গরু কিছুই বাদ নেই, অগ্নিবেশ তাই এখানে আসতে খুব ভালোবাসে। এই দেখো এহনি হলেন জাদু, জাদুই ডগি সত্যি মাইমা বলে, ওর নাকি অনেক ম্যাজিক্যাল পাওয়ার্স আছে, আর সত্যি একেবারে নাকি মানুষের মতো, আমরাও কিছুটা ফিল করেছি খুব, বাট ও কিন্তু মারাত্মক ফেরোশিয়াস অগ্নিবেশ বাবু, আর আমি কিন্তু একটু ভয় ভয়ও পাই। এখন অগ্নিবেশ যা বাবু যাবে হলুন কাকায়ের সাথে ঘুরতে, আর এদিকে দেখো ঘরের মধ্যে কিরকম কাঁঠাল হয়েছে, এরকম হাতের নাগালে যদি এরকম কাঁঠাল পাওয়া যায় আর কি বলবো। অগ্নিবেশ বাবু তো একেবারে আমায় টাটা করে চলে গেল কাকায়ের সাথে ঘুরতে, ও এখানে এলে ওর আর কিছু লাগে না, ইস দিনের বেলা একটু এলে, অন্তত বিকালবেলা এলে মাকে একটু ঘুরে ঘুরে চারিপাশটা দেখাতাম, তোমাদের তো দেখিয়েছি, তোমরা আগের ব্লগগুলোও দেখে নিয়েছো, মায়ের একটু দেখা হলো না এই আর কি। তো যাই হোক এখানে দেখো ঘরের মধ্যেই কি সুন্দর পদ্ম পাতা হয়েছে, এখান থেকে নেক্সট টাইম এসে নিশ্চয়ই দেখতে পাবো লোটাস হয়েছে। তো চলো মিষ্টি গাছের আম খেয়ে নিলাম, সাথে একটু ফ্রুট জুস। এই দেখো মাইমা তো ছাড়বেই না কিছুতে, এলেই বললাম না না বলে আসা, ওই জন্যেই যেই রাতে মাইমা ব্যস্ত না হয় তাতেই কি কম, এসে থেকে বলছে এই করি সেই করি, আমরা তো একেবারে মানা করে দিয়েছি, আর সত্যি তো দেখলেই গৌতম তো ভাত খেয়েই সবে হবে এসছে, আর আমাদেরও মা আসার পর থেকে অনেকটাই দুপুর দেরি হচ্ছে ভাত খেতে। তো চলো অগ্নিবেশকেও এখানে গাছপাখা মামাবাবুদের খাইয়ে দিচ্ছে হলো মা, আর আমি এখানে আর কি করব, তোমাদের সাথে একটু গল্প করছি। মাইমাদের গাছের ফুল, মা আবার ফুল লাগাতে খুব ভালোবাসে, মা তো বম্বে থেকে বিলং করে মানে বর্ন অ্যান্ড ব্রট আপ, এমনিতে মা কিন্তু বাঙালি, দাদুর জবের সূত্রে মা ওখানে স্কুলিং টুলিং সব হয়েছে, ওই জন্য মহারাষ্ট্রে দেখবে একটু ফুল লাগানোর চল আছে, মাও তাই গাছ থেকে দুটো ফুল পেয়ে একটু মাথায় লাগিয়ে নিল। অগ্নিবেশ বাবু এখন দাদুভাইয়ের চশমা নিয়ে চোখে পড়ে সবাইকে দেখাচ্ছে, দাদুভাইকেও খুব ভালো করে, এখন নিজে
মাঝে যেগুলো খাটে বসে বসে খেয়েছিল এটা সেটা একটু ঝেড়ে দিচ্ছে দেখো, যাতে ছাম্মির কষ্ট কম হয়। এইদিকে দেখো টর্চ নিয়ে পড়েছে এখন। অবশেষে দাদুভাই করে আর এই যে পিসিমণি, ওইটা হলো অগ্নিবেশের সবচেয়ে প্রিয় মানুষ। এই দেখো অপেক্ষা করে করে পিসিমণি আর দাদুভাই চলে এসছে অফিস থেকে আর কলেজ থেকে, আর নিয়ে এসছে আমাদের জন্য প্লেট ভর্তি করে খাবার দাবার। তো চলো একটু আধটু খাই, না বললে তো শুনবে না। সমোসাটা কিন্তু খুব ভালো ছিল, ওর সাথে একটা মিষ্টি চাটনিও ছিল। আর এদিকে দেখো এখন সি অফ করার পালা, মাকে মাইমা ঘুরিয়ে ঘুরিয়ে এদিক সেদিক দেখাচ্ছে। যাক বাবা, আজকে একটু মাইমাকে অল্প হলেও নিস্তার দেওয়া গেছে। এবার থেকে ভাবছি যখনই আসবো না বলে আসবো, কিন্তু মাইমা কিন্তু একটু রাগি করেছে না বলে এসছি বলে, আগে জানায়নি বলে। তো চলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে মাকে সব কিছু দেখাচ্ছে আর কি। আর এদিকে সব ফটোজ অ্যালবাম সব অগ্নিবেশ নিজেই ঘুরে ঘুরে দেখছে, মা নিজের কাকা পিসিদের ছোটোবেলাকার খেলনা। এই দেখো মাইমা তো খুব ইনসিস্ট করছিল একটা ছোটো খেলনা ওকে নিয়ে যাওয়ার জন্য, বাট অগ্নিবেশ বাবা নিজেই রেখে এসছে পরের বার এসে খেলবে বলে। এখানে মাইমা আর মাকে দিয়ে একটু পোজ দিয়ে দিলাম। আর মাইমার এখানে মোবাইলে একটু প্রবলেম হচ্ছিল ফেসবুকে, তাই একটু দেখিয়ে দিল। এখন তো এখন নতুন মানে পুরোনো জেনারেশনরাও কিন্তু তাল মিলিয়ে নতুন জেনারেশনের সাথে একটু ফেসবুকটা করছে। আর সত্যিই তো পুরোনো লোকেদের সাথে কত কানেকশনস জুড়ে যায় না এই ফেসবুকের থ্রু দিয়ে। স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, আশেপাশের সবার সাথে তো আর যোগাযোগ ওভার ফোন পসিবল নয়, এখানেই সবাইকে তোমরা পেয়ে যাও, কে কী করছে কী করছে সব জানতে পারো। এখানে দেখো গৌতমবাবু ওপরে একটা চেয়ার, সেই ডাইনিং টেবিলটা যেগুলো বলেছিলাম না আনতে গিয়ে প্যাকেজ মোবাইলরা ভেঙে দিয়েছে সেটা দিল ফেলে। আর এখানে দেখো বাড়ি এসেই মাইমা পাঠিয়েছিল একটু পনির তরকারি, আর আমাদের যা ছিল ওই দিয়ে খেয়ে নিচ্ছে হলো গৌতম, আমরা আর কিছু তেমন খাবো। আজ এই অবধি রাখলাম, পরের ব্লগ থেকে নিশ্চয়ই ট্রাভেলিং ব্লগসগুলো মানে কালিম্পংয়ে যেটা মাকে নিয়ে গেছিলাম সেই ব্লগসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। কি সুন্দর ছিল রিয়ানা ওই প্রাকৃতিক দৃশ্যগুলো, এখনও এডিট করতে গিয়ে আমার চোখের সামনে যেন ভাসছে। তোমরা একটু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমার পেজটাকে ফলো করে রেখে দিও, আর নোটিফিকেশন বেলটা কিন্তু একেবারে হিট করতে ভুলো না, যাতে আমি এইসব সুন্দর সুন্দর ব্লগসগুলো দিলেই তোমরা একেবারে হাতের কাছে পেয়ে যাও। তাহলে ভালো থেকে সবাই, বাই ফর নাও।